রসের হারি খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারি খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে অস্থির হয়ে যাচ্ছে জীবন রসেরই অভাবে টাকা পয়সা গাড়ি বাড়ি সবই তো আছে সুখ নাই শান্তি নাই শুধু মনের বারান্দাতে রস রস রসের হারি রসের হারি খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারি খুঁজি আমি বাড়ি বাড়ি তুই আমার কবুতর তুই আমার ময়না পাখি বুঝতে পারিস পুকুর পাড়ে যে নারিকেল কাছে আসসালামু আলাইকুম ভাই প্রেম করছেন নাকি আমি তো সব শুনে লিয়েছি পাশে দাঁড়াচ্ছিলাম কি যে কি সুন্দর বলছেন বাঘ বাকুম পায়রা আমাদের দিয়ে টাইরা মানে ভাই বলছিলাম কি মানে কিরম করে মেয়ে পঠান একটু বলবেন সব মেরা দিনতে আছে প্রেম করার কিন্তু কোনোভাবে ভাই হচ্ছে না খুব টিনা মেরেছে তো সব মেয়ের কাছে যাই ট্রাই মারি কিন্তু কানপুটির নিচে একটা গরম করে দেয় আমি চলে আসি কি করে কি করবো একটু বলেন তো ভাই তবে ভাই একটা কথা কিন্তু আমি বুঝে নিয়েছি প্রেম হলে পরে সময় নষ্ট টাকা নষ্ট সব নষ্ট হয় এই জায়গা থেকে আমি একটা টিক্স খাটিয়েছি এখন খালি কল্পনা করছি ড্রিম দেখি স্বপ্ন দেখি হেভি হেভি বেটি সেলের নিয়ে আমি কিন্তু স্বপ্ন দেখতে পারি বলছি কি বলবো ভাই কাটি না কায় পাচ্ছ না ওর সাথে আমি কি করতে হবে তুই যাবি নাকি একটু পিকচারটা দেখাবেন ভাবির পিকচার দেখি কেমন দেখতে সুন্দর মনে হয় না বাবা সুন্দর কথা কইছিস সেই তোরে আমি ছবি খান দেখাই আর এই ছবি খান দেখি আর তুই মনে কর স্বপ্ন দেখে বিভিন্ন জায়গায় চলে যাস আর আমার লাভার নিয়ে যা ইচ্ছা তা করবি হ্যাঁ পটকানা দিয়ে কিন্তু দাঁত তাঁত ফেলে দেবো না ফাজিল কোনো কারণ আমি তোর বড় তুই এই অফার কেমন করে দিলি সারা থেকে ফাজিল সব দেখে নিয়েছি ভাই আমার খালি ছবিটা দেখতে দিলে হতো কল্পনা করে একদম ফাটাই দিতাম কি সুন্দর দেখতে হবে মনে হয় ভাবিটা ময়না পাখি টিয়া পাখি ওরই গেল আরে এরকম বদনামের চিন্তা করলে কি প্রেম ভালোবাসা করা যায় যে গান শুনছো না নিন্দার কাটা যদি না বিধিল গায়ে প্রেমের কি রে তুই কারে গান শোনাস অনেক বেড়া কি হয়েছে তুই কই যাবি আল্লাহ প্রেম করতেছে আমার জামাইর টাকা ভরে ফোনে প্রেম করতেছিস তুই কে প্রেম করে দেখলাম আই হুনছেন কই আপনি হুনেন কি হইছে শুনে যাও কিসের তার সাথে আরে কি কি তোমার ভাই প্রেম করে কালকে নাকি ঘুরতে যাবে আবার আলাদা করে ধরে নিয়ে আসবে এই ঘরের মধ্যে কি নগরখানা নাকি আদৌ থামো তাই আজকে করে করুক কইরা যদি কোনো মাইয়া জোগাড় করে দেয় এটা গিফট টিট দিয়ে বিয়ে করতে পারে করুক বয়স হইছে না কি কইলেন ও প্রেম করব ও বিয়ে করব বিয়ে কইরা ঘরে তো খাওয়াইতেছি আরেক মাতারি রানবো এই ঘরে সেই মাতারি আবার বাচ্চা পয়দা দিব সেদিনও টানবো আমি তারপরে আর বউ আমার চুলটি টেনে নিয়ে সিরবো তখন হবো কি চুপ করো কি কইতে না কইছে এটা আসুক কথা কইয়া ভালাইছি বুঝি নাই কি তুই করবি বিয়া এত বড় সহজ ভাই না তুই ইন্ডিয়া তুই বিয়ে করার কে হাউ মানে মানে হাউ আর ইউ ভাইয়া হু আর ইউ আ তো হু আর ইউ হইছে তা তুই কি হু আর ইউ আর হাউ আর ইউ এক কথাই তুই বিয়ে করার কে কথা শেষ আরে কোথায় বিয়া কিসের বিয়া এই যে আমি শুনলাম তুই কইছ কেমন কইছ আমি এখানে খাড়া খাড়া শুনছি তুই কথা কইছ আমি শুনছি অরিন মায়েরার নাম বলেন আপনি বলেন তাড়াতাড়ি বলেন বলেন আপনি বলেন তাড়াতাড়ি বলেন আমার যদি মনে পড়ে স্বপ্নে মনে হয় আমি একটা গান গাইছিলাম স্বপ্নে গান গাইছিলি বাহ একটু গান তো শুনি কি গাইছিলা নিন্দার কাটা তা গানটা কি নিন্দার কাটা
গাও না বিধিল গায়ে প্রেমের কি আপনি যেটা করলেন না যাই ওটা ছাগলের সাউন্ডের মতো শোনা গেছে ছাগলের সাউন্ড ও তো ঠিকই তো আছে আমারটা তো ছাগলের মতো শোনাবে আর তোরটা হচ্ছে গান শোন তোর গানে গানের গলা শুনা আমি ইমপ্রেসড আমি তোর লইকে যান কোরবানি দিব তোর গানের আমি একটা পকেটে টাকা খরচ করে অ্যালবাম বানাবো অ্যালবাম কি করবেন অ্যালবাম আমার 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 অ্যালবাম বানাবে সেই অ্যালবাম বিক্রি হইবে সেটা অনেক টাকা পাবো তোমার একটা গয়না কিনে দিব হ্যাঁ ও গান গাইবে আপনি নাচেন নাচ হ্যাঁ আই নতিও এই যে দাঁড়ান শুনেন আপনি বাইরে যান অরে লইয়া আপনিও বাইরে যান আমি হ্যাঁ আমি বাইরে যাব গান গাইবেন আর নাচবেন আমার ঘরে তো এটা হবো আরে দূর হাউস আছে কি কইয়া ভালাইছি খেয়াল করতে পারি না আমি তোমার থিয়ে বাইরে যাব এতই বেনা বাইরে দিন বাইরে 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 ঘরে বাইরে বাইরে ভাইয়া কালকে সকালে যাব আরে ফজরের আজানের আগে এখন একটু হাতে ব্যথা তো একটু ঘুমাই যায় শেষ ঘুম ভাইয়া তোমার বাড়ি আবার করে করে আপনার ভাইয়ে গান গাইবো আপনি নাচেন নাচেন আমি দেখমু আরে তো কইলাম তোমারে কি কই যাম মুই তো হুতাশে কইয়ে ভাগাইছি হুতাশে তো অনেক কথাই কইছেন অ্যালবাম বানাইবেন কি কি করবেন নাচেন আপনি নাচবেন আমি দেখমু আরে মুই নাচতে পারি কি করব আপনি নাচ দেখান নাচ জি আইনতি ওই টাকা পয়সা গাড়ি বাড়ি সবই তো আছে সুখ নাই শান্তি নাই শুধু মনের বারান্দাতে হায়দার সাহেব আরে যে সেন্টু যে খাস দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে খাস কিন্তু ঠিকঠাক মতন করতে হবে আর কেউ যখন আ বলে আমি বুঝে ফেলি সে কি আসাম বলবে নাকি আখারাও বলবে হ্যাঁ খাসা মাছ খায় না তো আমার কোম্পানির যদি কোনো রকম দুর্নাম হয় তাইলে কিন্তু আমি খাওয়ারও ছেড়ে দিব না কারণ আমি এখানে ডক করার জন্য বসি না এখানে ব্যবসা করার জন্য বসছি তাই না অতএব আমার সাথে কোনোরকম চালাকি করা চলবে না যে হাজে ফাটাচ্ছি ঠিকঠাক মতন খাস করে কোম্পানির মান সম্মান বজায় রাখতে হবে মাথায় রাখতে হবে কোনো বাড়ির বাজার সদাইয়ের মধ্যে যদি হাটিং বা পার্সেন্টেজ রাখার চেষ্টা করেন তাইলে কিন্তু চাকরি তো শেষ একর চোদ্দ শিখের বাদ খাতে হবে যে হ্যাঁ মনে থাকবে না ম্যাডাম ওই যে সোর সোর কইতে আছেন আপনি আপনি তো আগেই কইলাম যে আমার গোষ্ঠীতে কোনো সোন নাই অতএব আমি এ বসে কি চুরি করব এই আপনার বংশ বৃত্তান্ত আমি শুনতে চাইছি আপনাকে যেটা বলেছি সেভাবে খাস করবেন আর আপনি বেশি হতা বলেন এত বড় বড় করে হতা বলবেন এত বড় বড় করে হতা বলা আমি পছন্দ করি না এই চশমা বুকে ঝুলাইছে কেন চোখে পারো সরি ম্যাডাম এভাবে বললে চলবে না খবরদার চশমা কিন্তু চোখ থেকে খুলবে না মনে থাকবে জি ম্যাডাম এখন যান 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 হায়দার সাহেব যান খাসে যান আরে দূর কাইন্দুলা নেই চলো হসপিটালে চলো ভালো করে ট্রিটমেন্ট করবো ওই ব্যান্ডেজ করতে হবে আহ আরে কেমন ফোলাটা ফলছে না আমি যাবো না তোমার ভাই পত্র আমার এই কাজ হয়েছে ও কালকে কইছে আল্লাহ আমার বিচার করবো দূর হবুনে তো গরু করে নাই হ্যাঁ তুমি 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 হসপিটালে চলো এ ভাবি তোমার কি হয়েছে তুমি ঠিক করে ব্যাক করে দাও কা আমার আটটা বাজছে তুমি কালকে কইছো না আল্লাহ আমার বিচার করবো আমার আটটা বেজে গেছে ওই যাও ওই যাও ও ফুর্তি করে আসো আসো আরো জোরে আসো একবারে পুতা দিয়া তোর সব তার ভাইকে রাস্তার মধ্যে ঘুরে ঘুরে ভাড়া দিব হারাম না বাইরে বার বাইরে 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 ভাইয়া বাইক করা লাগবে না আমি এমনি বাইরেই যাবো একটু পরে কলেজ যাবো ক্লাস আছে আর তুমি অবহেলা করিও না আমার প্রাণের ভাবকে একটা অ্যাম্বুলেন্স ডাকিয়া চিকিৎসা করাও আর মোটা করিয়ে ব্যান্ডেজ বাঁধতে আনল দুই ডাবল ভাবে মিললিয়া ওই যে তুমি যে গানটা শিখে দিয়েছিলে সেইটা গাইয়ে বিক্রি করবো তুমি ভিডিও করবা তারপর ইউটিউবে ছাড়িয়ে দেবো ওই যে একটা গান শিখে দিয়েছিলে না ওই যে দানকারীদের দানকারীদের মাতা পিতা শান্তি লাগবে কবরে নূরের টুপি মরাইয়া উঠাইবেন রোজ হাসুরে সুবহানাল্লাহ
এই গানটাই গাই গাইয়া আমরা বিক্রি মানে তুমি ভিডিও করবা আপনি এক লাখ লাগান যা বাই বাই দিয়া সমস্যা নতুন কিছু না এত প্রত্যেক দিনের সমস্যা সেটা বললে লাভটা কি বলেন হ্যাঁ আপনি কিন্তু অভদ্রচিত আচরণ করছেন আবার অভদ্রের কথা বলে এই কিরা অভদ্র কিরা আমি না আমি হ্যাঁ খালি প্রত্যেক দিন এসে নতুন নতুন সুতা খোঁজে আমি প্রত্যেক দিন দেরি করে আসি না আজকে আমার একটা সমস্যা হয়েছিল তো দেরি হয়েছে এরকম অভদ্রচিত আচরণ করছেন কেন শুনেন আপনি একটা কাজ করেন আপনি চাকরি ছাড়িয়ে দিয়া ওই পার্কে অথবা রাস্তা দিয়ে বাদাম বিক্রি করা শুরু করে দেন যা ছেড়ে আপনার জন্য মঙ্গল মুখ সামলে কথা বলবেন মুখে যা আসবে তাই বলবেন না হোল্ড ইওর টং প্লিজ আপনার সাথে কিভাবে কথা বলবো এর সাথে ভালোভাবে আমি কথা বলতে পারি না আর পারবো না আপনার সাথে আমার টাং আমি হোল্ড করতে পারবো না যান এখন আপনি যান যান আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান আপনি যে ব্যবহার করছেন তাতে আমাকে চাকরি ছেড়ে দিয়ে যেতে হবে হ্যাঁ যান কোনো সমস্যা নাই আপনি যান আমি গুড মর্নিং স্যার গুড মর্নিং প্লিজ বসে বসে বুঝলাম না আপনি হঠাৎ করে তো রেগে আছেন কেন না না আর বলবেন না নটায় আসার কথা সে আসে প্রত্যেক দিন বারোটার সময় বারোটার সময় আমায় আসে আমাকে গুড মর্নিং বলে এবং একটা সুতা দাঁড় করায় এটা কোন ধরনের আচরণ হ্যাঁ এটা কোন ধরনের গুড মর্নিং এটা গুড মর্নিং হইলো কোনো আর এই অভদ্র মতো আচরণ করলে চলবে নাকি ক্লাসটা করতে হবে না টাইমলি ক্লাস নিতে হবে না আমি কী জবাব দিয়ে করবো কমিটির কাছে সেই ধরনের আচরণ করবে সব সময় এটা বলে এটা কোনো আচরণ এটা ভদ্রলোকের আচরণ কোনো শিক্ষকের আচরণ আপনি বলেন হ্যাঁ বলেন আচ্ছা তার চাকরি করার প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই সে চাকরি ছাড়িয়ে দিয়ে ওই যা বলছি বাদাম বেসন যাই পার্কে তাতে অনেক মঙ্গল তার মঙ্গল আমার কলেজেরও মঙ্গল কি ঠিক না আসলে কি স্যার আই এম রিয়েলি সরি আমারও তো একটু দেরি হয়ে গেল আজকে ইনফ্যাক্ট আমি তো সবসময় দেরি করে আসি না বাট একটু কাজে আটকে গিয়েছি নো প্রবলেম আপনি সরি বললেন কেন সরি বলার কোনো প্রয়োজন নাই আপনি কখনোই সরি বলবেন না আপনি যখন খুশি তখন আসবেন আপনি বারোটায় আসেন একটায় আসেন দুটোয় আসেন তিনটায় আসেন চারটে আসেন কোনো প্রবলেম নেই নো প্রবলেম আপনি প্রয়োজনে বাসায় বসে থাকবেন আপনার আসতে হবে না আমি বেতনটা বাসায় পাঠাই দেবো আমি আছি না আমি থাকতে কোনো সমস্যা নাই কোনো চিন্তা করবেন না ঠিক আছে বেতন বাসায় পাঠিয়ে দিবে মানে আমি ঠিক বুঝলাম না স্যার আপনাকে বুঝতে হবে না আপনাকে কিছুই বুঝতে হবে না আপনি তো অন্যরকম আপনাকে অন্যভাবে দেখি অন্য চোখে দেখি আমি আপনি তো স্পেশাল মানে বিষয়টা আপনি কি বুঝাইতে পারছি আমি আপনার আপনি চিন্তা করবেন না আপনার বোঝার দরকার নাই সব আমি বুঝবো আমি বুঝবো আপনি তো আমার কাছে না না ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার তো এখন ক্লাস আছে আমি ক্লাসে যাই স্যার আচ্ছা মানে ঠিক আছে যান একটু পরে ক্লাসে যান বসেন আর একটু অসুবিধা নেই তো আমি সামলাবো অসুবিধা নাই আপনি বসেন জি থ্যাংক ইউ স্যার তাহলে আমি এখন ক্লাসে যাই শিওর 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 থ্যাংক ইউ অসুবিধা নাই পার্কের মধ্যে আমরা একটু রোমান্টিক কথাবার্তা বলবো এর মধ্যে কিসের অঙ্ক ঢুকাচ্ছ কিসের কি ঢুকাচ্ছ এটা দরকার নেই তো বুঝতে পারিস আপনি যে কাজটা করছেন সেটা তো একদম ঠিক করেন নাই আপনি আমাদের বাসা ভাড়া আপনার পকেটে নিয়ে চলে আসছেন এটা কি ঠিক কি বলতেছিস না বলতেছিস আমি দেখছিস যে একজন ভদ্র মহিলার সাথে ভদ্র মেয়ের সাথে কথা বলতেছিস তুই উল্টা পাল্টা কথা বলতেছিস ওনারাও কি আমাদের মেসের মেম্বার বানাবেন নাকি হয়েছে মানে মানে আমাদের বাড়িতেই থাকে বাড়িতে থাকি মানে আমরা তো থাকি মেসে আপনিও মেসে থাকেন মেসের ভাড়া আপনার কাছে দেওয়া হয়েছে আপনি সেই ভাড়া মায়েরা নিয়ে আইসা বলছেন টিপেন কেরম বাবারে টিপতেছিনি তোরে কলাম যে হাতটা ধরিছি তুই এখন যা আমি পরে এই ব্যাপারে কথা কবো না এখন কথা বলতেছি যা বাড়ির ব্যাপারে এখন বাইরে কয় না যা যা বাড়ির মালিক বলছে আপনি যদি আজকের দিনের মধ্যে টাকা না দেন তাহলে কিন্তু বাড়ি করে দেব টাকা সারা আপনার নালে থাকার জায়গা আছে কিন্তু আমার থেকে না থাকার জায়গা নাই
আমি সেটা দেখবো বাড়ির উপর গিয়ে দেখবো তুই না সিলাসিস কিছু জানিস এনে আমি কথা বলতেছি দেখতেছিস না একটা কাটতেছি বুঝিস না লেখাপড়া শিখেছিস হ্যাঁ মাস্টারি করিস কাটতেছি বুঝিস না উনি এসব কথা কি বলে গেল কিসের টাকা মাথার মধ্যে প্রবলেম আছে কোনো জিনিস ঘুষায় বলতে পারে না ছোট ভাই লেখাপড়া বেশি করে মাথা 49 হয়ে গিয়েছে এন উল্টাপাল্টা কথা বলি ওই কিছু না আমার কাছে টাকাটা আছে তো বাড়িওয়ালারে দিয়ে দিব সব হয়ে গেছে এ কিসের টাকা দিবেন আপনি কিন্তু অনেকবার কইলা দেন নাই টাকা ফারুক ভাই আপনারে কিন্তু আমরা অনেক পছন্দ করি সুস্থ মানুষের লক্ষণ ও আবার ঘুরে গিয়ে এত অপমান করার পরে আবার ঘুরে আসছে তোরে কিন্তু এখন সরয়ে আচ্ছা মারলে মারেন সামনে সামনে মেরে ধর দে এখন না কটা বাজে দেখুন তো কটা বাজে গড়তে চলে না আন্দাজ করে বলুন এখন আমি তো লাঞ্চ করে আইছি তার মানে এখন 2-3 বাজে কোথায় ছিলেন এতক্ষণ বাসায় থাকবার অধিকার আপনাকে কে দিয়েছে কলেজ শুরু কটায় এতক্ষণ বাসায় থাকবেন কেন আপনি তো খেপিয়ে যাইতেছেন আপনি জিগাইতেছেন কা আপনি কি বিভাগীয় প্রধান এই জবাব কি আমি আপনার দেব জিগাইলেও অবশ্যই আমার জানবার অধিকার আছে অবশ্যই আমি আপনার কাছে কৈফিয়ত চাইতে পারি কলেজের একজন সিনিয়র শিক্ষক হিসেবে আপনি কেন দেরি করে আসবেন সেটা আমি জানতে চাইবো না 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 সেটা আপনি কৈফিয়ত চাইতে পারেন না এমনি কথার কথা জানতে চাইতে পারেন আচ্ছা ঠিক আছে এত কথা দরকার নাই আপনারা আমি বলি কলিগ হিসেবে হয়েছে কি আমি একটু পড়িয়ে ব্যথা পাইছি তো ওই সেই জন্য একটু দেরি হয়েছে আমার রেস্টে আসলাম শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না সবাই জানে আপনি মার খেয়ে হাত ভেঙেছেন এই আপনারা কেডা কইছে যে আমি মার খেয়ে হাত ভাঙছি আমাকে বলেনি সবাই জানে আপনি মার খেয়ে হাত ভেঙেছেন এই খবর এখন বাতাসে উড়ে বেড়াচ্ছে আরে ভাই আপনার ভুল কথা আপনি শুনেন কেন আমার আমার আমি রিক্সা থেকে পরে হাত ভাঙছে আপনি শুনলে বিশ্বাস করেন কেন আবার মিথ্যা কথা বলছেন রিক্সা থেকে পরে আপনার হাত ভাঙেনি মার খেয়ে আপনার হাত ভেঙেছে একটা উচিত ঘটনা ঘটেছে একটা উচিত ঘটনা ঘটেছে কিন্তু বিনয় ভদ্র একজন বিভাগীয় প্রধান আমি একা কার সাথে কথা বলি ও একা একা কার লাগে কথা কই বাবা আমি এটা জিনের সাথে কথা বলতে আছি বলবা তাহলে একটা সালাম দাও কারো সবাই তাহলে খারাই মুড়ে গেছো